অভিন্ন দেওয়ানি বিধি বিল আনা হবে আসামে, জানালো রাজ্য সরকার। অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের জন্য খুব দ্রুত আসাম সরকার একটি বিল নিয়ে আসবে। এ বিষয়ে আলোচনার জন্য শনিবার মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী জয়ন্ত মাল্লা। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, আসাম সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পরিকল্পনা করছে। এ বিষয়ে গভীরভাবে আলোচনার জন্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের আদিবাসীদের জন্য এই আইনে কিছু শিথিলতা থাকতে পারে বলে জানান তিনি। উল্লেখ্য, উত্তরাখণ্ড রাজ্য সর্বপ্রথম অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নে বিল পেশ করা হয়েছে। আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, আমরা আসামে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে আগ্রহী, আমরা প্রথমে উত্তরাখণ্ড সরকারের অভিন্ন দেওয়ানি বিধি দেখতে চাই।